পরিবারের সবাই যখন অভিনয় জগতের সঙ্গে যুক্ত তখন সেই পরিবারের সন্তানও যে অভিনয়ের নাম লেখাবেন সেটাই স্বাভাবিক। সেই ধারাবাহিকতায় অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং এর ছেলে ইব্রাহিম এবার পা রাখছেন বলিউডে। এর আগে ইব্রাহিমকে প্রায় বোন সারা আলী খানের সঙ্গে ইন্ডাস্ট্রির অনেক পার্টিতে দেখা গেছে। এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছে সাইফ পুত্র, তাও আবার করণ জোহরের সিনেমা দিয়ে। এ যুগে বলিউডের সবচেয়ে জনপ্রিয় প্রযোজক পরিচালক বলা হয় করণ জোহরকে। তাকে নেপোটিজম কিং বলেও অভিহিত করেন অনেকে, তবে তাতে কি, অভিনয় জগতে তারকা সন্তানদের নিয়েই মেতে থাকেন তিনি। এর আগে করণের হাত ধরে বলিউডে ডেবিউ করেছেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান এবং অনন্যা পাণ্ডের মতো আলোচিত তারকারা। এবার পালা সাইফ আলী খান ও অমৃতা সিং এর ছেলে ইব্রাহিম আলী খানের। জানা গেছে করণ জোহর বেশ বড় পরিকল্পনা করছে সারা আলী খানের ভাই ইব্রাহিমের জন্য। করণ জোহর প্রযোজিত সিনেমা সরজমিন দিয়ে রূপালী পর্দায় অভিষেক হতে যাচ্ছে ইব্রাহিম আলী খানের। প্রতিরক্ষা বাহিনীর গল্প নির্ভর সিনেমাটিতে কাজলও থাকতে পারেন বলে গুঞ্জন উঠেছে। এর মধ্য দিয়ে 12 বছর পর করণের প্রযোজনায় কাজ করবেন অজয় পত্নী। সিনেমাটি পরিচালনা করবেন বোমান ইরানির ছেলে কাজে ইরানি। এদিকে সরজমিনে ইব্রাহিমের বিপরীতে কোনো অভিনেত্রী নেই বলে জানা গেছে। ইমোশনাল থ্রিলার সিনেমার গল্প গড়ে উঠেছে কাশ্মীরের সন্ত্রাসবাদকে ঘিরে। ইব্রাহিম ও কাজলকে কেন্দ্র করেই আবর্তিত হবে সিনেমার গল্প। এর আগে সারাও ইব্রাহিমের বলিউড ডেবিউ নিশ্চিত করেছিলেন। এক সাক্ষাৎকারে ছোট ভাইয়ের অভিষেক নিয়ে অভিনেত্রী সারা আলী খান বলেন, ইব্রাহিম তার প্রথম সিনেমার শুটিং শেষ করে ফেলেছে, তবে পোস্ট প্রোডাকশনের কাজ কিছুটা বাকি রয়েছে যা চলতি বছরই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্মাতারা এখনও মুক্তির তারিখ ঘোষণা করেননি। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ইব্রাহিম, পাপারাজিদেরও খুব জনপ্রিয় স্টার কিড। অভিনয়ের পাশাপাশি ইতোমধ্যে পরিচালনায়ও হাত দিয়েছেন তিনি। করণ জোহরের রকি ও রানী কি প্রেম কাহিনীতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন 22 বছর বয়সী ইব্রাহিম। এবার দেখার পালা অভিনেতা হিসেবে বলিউডের মতো চমকালো ইন্ডাস্ট্রিতে কেমন ম্যাজিক দেখাতে পারেন আপকামিং এই হিরো। প্রিয়াঙ্কা চক্রবর্তী, শোবিজ টুনাইট।